রাজ মরে গেলেও দেখতে যাব না এমন মন্তব্য করেছেন পরিমণি। বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। সেখানে ফেলু বক্সি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। মূলত এই সিনেমার মাধ্যমে কলকাতার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এ নায়িকার। আনন্দবাজারের সঙ্গে এ সময় চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের কলহ ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি। মঙ্গলবার 2 এপ্রিল প্রকাশ হওয়া প্রতিবেদনে দেখা যায়, পরিমণির কাছে প্রশ্ন করা হয়, ছেলে রাজ্যর জন্য শরীফুল রাজকে আরেকটি বার সুযোগ দেওয়া যায় কিনা। জবাবে এই নায়িকা বলেন, ওই নাম মুখেই আনতে চাই না, ওর প্রতি এত ঘৃণা, কোনোদিন যদি মরেও যায় তাহলে দেখতেও যাব না। এরপরই এ নায়িকা বলেন, এখন যে মানুষটা বেঁচে আছে সে অন্য মানুষ, যে আমার কাছে ছিল সে আরও অনেক আগেই মারা গিয়েছে, সেই মরদেহটা দেখেছি, আসলে মানুষটা আমার কাছে এখন মরদেহ। প্রসঙ্গত, নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের গুনিন সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরীফুল রাজ ও পরিমণি। তার পরের ঘটনা সবারই জানা। বর্তমানে পরিমণি এবং রাজ দুই প্রান্তের বাসিন্দা, একজন আরেকজনের এতটাই শত্রুতে পরিণত হয়েছে যে পরিমণি মন্তব্যই করে বসলেন, রাজ মরে গেলে দেখতেও যাবেন না। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।